আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই জাহিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আর রেসিপিটি অবশ্যই বাবুর্চির হাতের তৈরি করা একটি রেসিপি। রেসিপি বলতে এখানে আমি আজকে মশলা সম্পর্কিত আলোচনা করব, এবং এটি হচ্ছে অবশ্যই অবশ্যই বাবুর্চির হাতে তৈরি করা একটি রোস্টের মশলা। আমরা বাইরে থেকে যেসব মশলা কিনে থাকি রোস্টের জন্য, সেগুলোর থেকে হাজার গুণে পারফেক্ট এই মশলাটি, যেটি আমরা বাসায় বিভিন্ন উপকরণের মাধ্যমে বানাতে পারি। সো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী টিউটোরিয়াল সবার আগে দেখার জন্য। তো চলুন রেসিপিটি শুরু করি। সো এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা এবং গুঁড়ো মরিচ, লবণ আর জিরার পেস্ট দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে চীনা বাদাম পেস্ট এবং সাথে রয়েছে পেস্তা বাদামের পেস্ট। আর তার সাথে দিবে এখানে কাঠবাদামের পেস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে দুই রকমের বাদাম পেস্ট দিয়েছেন, টোটাল এখানে তিন রকমের বাদামের পেস্ট ইউজ করা হয়। আর চাইলে আপনারা উপকরণগুলো সুন্দরভাবে নোট করে রাখতে পারেন। এখানে দেওয়া হচ্ছে কাঠবাদামের পেস্ট। সো টোটাল তিন রকমের পেস্ট এখানে দেওয়া হয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা, আর তার সাথে দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো, লবণ এবং জিরে বাটা। এখানে দেওয়া হচ্ছে এই উপকরণটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। আর সাদা গোলমরিচ এখানে পেস্ট করে নিয়েছেন এরা। বিয়েবাড়ি রান্নার ক্ষেত্রে সচরাচর আমরা এই উপকরণগুলোই লক্ষ্য করে থাকি, এবং এটা মূলত রোস্টের জন্য একটি পারফেক্ট মশলা, এবং প্রত্যেকটা বিয়েবাড়িতে এইভাবে রোস্টের মশলা তৈরি করা হয়। আর অবশ্যই অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আমি প্রতিনিয়তই বাবুর্চির রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, নতুন নতুন সব রেসিপি। আর রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ রেসিপির কোনো অংশ বাদ পড়লে কীভাবে এই রোস্টের মশলা তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি এক্সট্রা কোনো এখানে বাবুর্চির এক্সট্রা কোনো মশলা বা এক্সট্রা কোনো পাউডার ইউজ করছে না। এখানে সব অর্গ্যানিক যেসব মশলাগুলো রয়েছে সেগুলো তারা পেস্ট করে রেখেছে, তারপরে এই মশলাটি তারা তৈরি করে তাদের রোস্টের জন্য। আর এখানে পরবর্তীতে যেসব মশলাগুলো ইউজ করা হবে তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেব, এবং আপনারা চাইলে সেটি নোট করে রাখতে পারেন। এখানে মূলত 550 পিচ রোস্টের জন্য মশলা তৈরি করা হয়েছে, এবং এই মশলাগুলোকে ছয়টি ভাগে ভাগ করা হবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে মশলাগুলোকে ছটি ভাগে ভাগ করা হবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো সস ইউজ করা হচ্ছে। আপনারা অবশ্যই অবশ্যই এই রোস্টের এই মশলাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রোস্ট কীরকম হলো, বা পরবর্তী রেসিপি আমি আপনাদের দেখাবো যে কীভাবে বাবুর্চিরা রোস্ট তৈরি করে বিয়েবাড়িতে, এবং কীভাবে তারা রোস্ট পরিবেশন করে, এবং কীভাবে তারা রোস্টের মেজারমেন্টটা তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন যে টক দই, তারা কিছু অংশ টক দই এখানে দিয়ে দিয়েছে, প্রায় 500 গ্রামের মতো টক দই এখানে ইউজ করা হবে। যেহেতু 550টি রোস্টের জন্য এখানে মশলা তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে তারা 500 গ্রাম থেকে 700 গ্রামের মতো টক দই ইউজ করবে। এবং টক দইটি অবশ্যই অবশ্যই রোস্টের জন্য একটি আদর্শ উপাদান, এই উপাদান ব্যতীত রোস্ট তৈরি করা সম্ভব না বা পারফেক্ট রোস্ট তৈরি করা যায় না। তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো তৈরি করা হয়েছে। এখন এখানে দেওয়া হয়েছে আলু বোখরা, প্রত্যেকটি
বোলের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এখানে 10 থেকে 15 পিচ বা 15 থেকে 20 পিচের মতো আলু বোখরা ইউজ করা হয়েছে। এখানে দিয়ে দিচ্ছে এলাচ, এখানে দেওয়া হচ্ছে দারচিনি, অল্প উঠে দিলেন না। এখানে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণের জিরে বাটা, দেওয়া হচ্ছে সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো, এবং সর্বশেষ এখানে দেওয়া হবে কাঁচা মরিচ কুচি। আর পরবর্তী আরেকটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেখানে আপনারা দেখতে পাবেন কীভাবে বিয়েবাড়িতে মাওয়া তৈরি করতে হয় এবং মাওয়া কীভাবে রোস্টের জন্য ইউজ করা হয় এবং কী কী উপাদান দ্বারা মাওয়া তৈরি করতে হয়। এবং এটি একটি শর্ট ভিডিও, অবশ্যই অবশ্যই আপনাদের জন্য উপকারী হবে এবং আপনারা অনেক সুবিধা পাবেন এই রেসিপিটি ইউজ করার পর। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এরকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী রেসিপি সবার আগে দেখার জন্য। আর পরবর্তী রেসিপি থাকবে রোস্ট কীভাবে তৈরি করে বিয়েবাড়িতে, সেই সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।